আসসালামু আলাইকুম। বুতুন এখন বেবি দেখে, বুতুন হাঁটো, দাও হে দু দাও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বুতুন টিউব। আজ আমরা একটু সুপার মার্কেটের ওদিকে যাচ্ছি, বাসার কিছু প্রয়োজনীয় জিনিস, টুকটাক শপিং যা করার তা করব, আর আশপাশটা একটু ঘুরে দেখব। বাসার নিচে নামলেই বুতুনও এখানে খেলবে, সে আর কোথাও যাবে না, এটা নিয়েই তার জেদ চাপাচাপি। এগুলো গাছ মা? এত সামনে পড়ে যাবে, এদেরকে সিটে বসায় দাও। ওরা কি করছেন? এটা আমাদের বাসার সামনের অংশ, আমরা এতদিন বাসার পিছন দিকটা বের হতাম, কারণ আমাদের বাস স্টপটা ওদিকেই আছে। আজকে আমরা রিকার্সাল দিয়ে বেরোচ্ছি। পাশে মনে হয় স্কুল আছে, মানে হই হুল্লার আওয়াজ শোনা যাচ্ছে। আমরা যেখানে বের হই সে মনে করে আমরা সেন্ট্রামের দিকে যাচ্ছি, আর সে আছে শুধু জাম্পিংয়ে যাবে। আমরা যেহেতু ওই রোডটা দিয়ে যাচ্ছি না, সেটা দেখে সে আপসেট হয়ে গেছে। এটা আবাসিক এলাকার রোড দিয়ে আমরা যাচ্ছি, তবে এত নিরিবিলি আমার ভালো লাগে না, যদিও পরিবেশটা অনেক সুন্দর। আমরা শৈশব থেকেই ভিড়ের মধ্যে বড় হয়েছি, আশেপাশে অনেক লোক সমাগম ছিল, হঠাৎ করে এরকম নিরিবিলি পরিবেশে এসে একটু অ্যাডজাস্ট করতে কষ্ট হচ্ছে। যদিও পরিবেশ শান্ত, ভালো লাগে, কিন্তু দেখা যায় কি
খাই না খাই এই জিনিসগুলো দেখতে আমার খুব ভাল লাগে। মাঝে মাঝে ইচ্ছে করে এগুলোকে সাজিয়ে রাখি। এত চিজের ভান্ডার দেখে তো মনে হচ্ছে একদিন বসে বসে একটা একটা চিজ নিব, খাবো, তবে পরের দিন আর আমাকে খুঁজে পাওয়া যাবে না। এমনিতে যাও মোটা চিজ খাবে মা, তোমার জন্য খুব নিডের। দেখি চিপস খাবা, কেন শুকনা হওয়ার জিনিস খাস? মা বাবা এত মোটা আর তুই শুধু শুকনা হবি সেই চিন্তায় থাকিস। এই জন্যই তো তোমাকে ছাড়ছি না মা। তুমি চকলেটের দিকে গেলে ওইদিকে দৌড়াইতেই থাকবা। না 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 না, এখানেই থাকো। ওখানে কিছু নাই, বাম পাশে কিছু নাই, চোখ বন্ধ, একদম চোখ বন্ধ। ওয়েলিস থেকে বের হয়ে আমরা এখন ডলার শপের দিকে রওনা দিলাম। যদিও এটা আমাদের বাসা থেকে একটু দূরে, তবে আমরা উইলিস থেকে ডলারের দিকে যাচ্ছি বিধায় আমরা কোনো বাস ধরতে পারিনি, তাই হাঁটাই ভরসা। আমি আমার রিক্সা সিএনজি মিস করি। তো আমরা হাঁটছি তো হাঁটছি, ডলার শপ আসার কোনো নামগন্ধ নেই। ফাহাদ যেহেতু আগে থেকে সুইডেনে আছে তাই তার হাঁটার অভ্যাস ভালোই আছে, তবে আমার জন্য কষ্টকর হয়ে গেল। তুমি কিছুক্ষণ হাঁটো, আমি তোমার গাড়িতে বসি, বসবো, তুমি একটু হাঁটবে। যাক একটা বেঞ্চ দিছে আমাদের মতো মানুষের জন্য। আকাইম্মা অলস, হেঁটে হেঁটে একটু বসবো। এগুলো দিচ্ছে আসলে বুড়া মানুষের জন্য, তুমি হাসিও না প্লিজ। কি করবো, বসবো না থাক। আমি বাংলাদেশের রিক্সা সিএনজিকে খুব মিস করছি আর ফাহাদ এদিকে আমাকে নিয়ে খুব মজা নিচ্ছে। ভাই কেমনে পারেন আপনারা, ভাই কেমনে পারেন দেখছি। হ্যাঁ প্রিয়ঙ্কা, আচ্ছা আমার মায়ে অনেক অ্যাক্টিভ, আমি এলশা, ওই ডলার স্টোর দেখা যায় সদারামের রোডটা, এটা ছিল না ওটা আরেকটা ছিল। আও ম্যাচিং ম্যাচিং না ম্যাচিং ম্যাচিং আমার সাথে। হ্যাঁ হ্যাঁ তুমি এদিকে তাকাও, হাসি দাও একটা। আবারও আমার সেই হাঁটা শুরু। ওয়েলকাম ব্যাক টু হাঁটা দিবস। আমি হাঁটছি তো হাঁটছি, আমার হাঁটার শেষ নেই, তাই আমি আর ডলার শপে কোনো ভিডিও করতে পারিনি। আমরা এখন ইন্টার স্পোর্টসের দিকে যাচ্ছি, ওখানে বুটানোর জন্য সক্স আর উইন্টার বুট কিনবো, দেন হালকা খাওয়া দাওয়া করে নদীর পাড়ে গিয়ে বসবো। এদিকে মহারানী খুব আরামে আছে, তার কোনো চিন্তা নেই, গাড়িতে বসে বসে ঘুরছে, চকলেট খাচ্ছে আর একটা একটা আবদার করে যাচ্ছে। চাপাতে হয় মা, ভালো করে চিবিয়ে তারপরে ফুলাতে হয়। তুমি এখন এটা খাচ্ছ কেন মা?
চলে এলাম বুতুনুর মাথা নষ্ট জায়গায়, এলেই তার মাথা খারাপ হয়েছে, সে খেলবে, দেখা যাক তাকে কতক্ষণ ধরে রাখা যায়। খালি চকলেটের দোকানে কি অবশেষে উনি মুক্ত, আর সে অ্যাজ ইউজুয়াল তার চকলেটের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছে। বন্ধ, চলে যাচ্ছি। আস্তে আস্তে দাঁড়াও, গাড়ি আসছে। অবশেষে সন্ধ্যা হয়ে এসেছে, আমাদের হাঁটাহাঁটিও শেষ, এখন নদীর পাড়ে শুধু বসে থাকা, কিছুক্ষণ পর বাস চলে আসলে আবার সেই বাসায় ব্যাক করা। দিন শেষে এটাই বলবো, আমরা আজকের দিনটা খুব ভালো এনজয় করেছি। বুতুনও হ্যাপি, বুতুনুর বাবাও হ্যাপি, অ্যান্ড মাও হ্যাপি। ওদিকটা এখনো আলো। ভাগ্যিস প্লেগ্রাউন্ডটা বুতুনের চোখে পড়তেছে না। প্লেগ্রাউন্ডটা বুতুনের চোখে পড়লে এখন মাথা খারাপ করে দিত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।